4GB RAM, 64GB storage, 6000 টাকাত পাই যাব। এটা স্টোরেজ অনলি 4000 টাকাত পাই যাব। E21 4GB RAM, 64GB storage, 5500 টাকাত পাই যাব। জি মডেল হয় Realme X7 5G, প্রাইস আহি যাব আপনাদের 11500 টাকা। কাবাক যদি লাগে কম দামি অনলি 4500 টাকাত পাই যাব। 64GB storage, প্রাইস আহি যাব 5500 টাকা। 6GB RAM, 64GB storage, প্রাইস অনলি 7500। 4GB RAM হয় প্রাইস 6500 অনলি 21500 টাকা 12 মিনি পাই যাব। তারপর আইফোন এটা এক্সেস আছে, এটা অফার আছে 15000 দি দিম। S22 আলট্রা প্রাইস অল্প কমাই দিছো, 48000 পাই যাব। তো বন্ধু সকল আর একটা ভিডিও আপনার স্বাগতম জানাইছো। বহুত দিনের মূরত আজি আহি পালো, কব গলে 13 দিন মান হয়ে গল লাস্ট ইউটিউবত ভিডিও দিছিল, বহুত দিনের কারণে বিজি হয়ে গেছিল জানে আর বিজনেস রিলেটেড কাম থাকে। তো আজি বহুত ভালে ভালেখিনি স্টক আহিছে, আইফোন অ্যান্ড্রয়েড গোটেইখিনি আহিছে। ভিডিও আরম্ভ করার আগতে আপনার এড্রেসটা জানাই দিই। এড্রেসটা হল আমার সবকে প্রথমে দোকানের নামটো জানি লোক মোবাইলওয়ালা। এড্রেসটা হল গুয়াহাটি হাতিগাঁও চারিআলি অজন্তা পথ। অজন্তা পথত আপনি আহি কেনে সোমাব, মসজিদ পাব, মসজিদের অপোজিট সাইডে আমার দোকান আছে। আর একটা ভাল খবর আহিছে যে এটা সেকেন্ড হ্যান্ডর ফাইন্যান্স হয়ে আছে আমার দোকানত। এটা সেকেন্ড হ্যান্ডর ফাইন্যান্স পাব গোটেইখিনি, কব গেলে তিনটা দোকান আমার গুয়াহাটিত আছে, গোটেইখিনিতে করে দিছো। যাবক মানে যদি প্রিমিয়াম ফোন লাগে, অল্প কস্টলি ফোন লাগে তো ফাইন্যান্স করাব পারে। ক্রাইটেরিয়াটা হল যে আপনার এড্রেসটা গুয়াহাটির হব লাগিব, কামরূপ মেট্রো হব লাগিব, আর সিভিল ভাল হব লাগিব। তো একো দিগদারি নহব, হয়ে যাব, স্মুথ প্রসেস হয়। আহক আমার দোকানত, কোনো একটা দোকানত আহিলে হল, হাতিগাঁও আছে, লাজগেটত আছে, আর গণেশগুড়ি আছে, তো কোনো একটা দোকানত আহিলে হল, হয়ে যাব বাৰু। স্টার্ট করো ভিডিওটো, স্টার্ট করার আগতে কই দিছো যে রেট যোনবোৰ কই আছো মই এইবোৰ ফাইনাল রেট হবো। বহুতে ফোন করে কই থাকে যে দাদা আর কম হবো নে নাই, বার্গেনিং হবো নে নাই। বহুত দূর পর কাস্টমার চাইতো আর বেয়াও লাগে যদি বার্গেনিং কই থাকিব ফোনত, তাতকে ভাল ফাইনাল রেটে কই দি আছো। যিমানখিনি এতিয়া রেট কম মই গোটেইখিনি ফাইনাল রেটে কম। তো আহক স্টার্ট করো, ইনফিনিক্সের পর স্টার্ট করো। ইনফিনিক্স 5G মডেল হয়, প্রাইস আহি যাব আপনার 8000। 4GB RAM, 64GB মেমোরি এয়া অনে আছে। পিস এটাই আছে, বহুত কেটা ফোন আহিছিলে কিন্তু গোটেইখিনি সেল হয়ে গেল, এটা পিসে আছে। তারপর একটা 4G মডেল আছে আমার, আমার তাত স্যামসাং হয়, স্যামসাং F22 464, প্রাইস আহি যাব 6500। এতিয়া অ্যান্ড্রয়েডের ফোন দেখাই দি আছো, পিছত অল্প পিছত প্রিমিয়াম ফোনসও দেখাম। আইফোন, ওয়ান প্লাস, স্যামসাং এইবোৰ প্রিমিয়াম ফোন আছে, S22 23 এইবোৰ আছে, আর আইফোনও আছে। তো ভিডিওলৈ বনি থাকক আর লাহে লাহে দেখাই থাকিম। আর রিয়েলমি 6i 4GB RAM, 64GB স্টোরেজ, 6000 টাকাত পাই যাব। এটা পিসে আছে, হোয়াইট কালার হয়, 4GB RAM হয়, কন্ডিশন বহুত ফ্রেশ হয়ে আছে বারো। তারপর আমার তাদের আছে রিয়েলমি C11 2GB RAM, 32GB স্টোরেজ, অনলি 4000 টাকাত পাই যাব। 2GB RAM হয় রিয়েলমি C11, এটার স্টক আছে বারো, আহি গলে হল পাই যাব। রিয়েলমি 8 5G বহুত ডিমান্ড, ডিমান্ড এটা বাড়িছে এই 5G মডেল কব গলে। রিয়েলমি 8 5G প্রাইস আহি যাব 10500, 8GB RAM হয়। তারপর আমার তাত আছে রিয়েলমি 7i, 7i কন্ডিশন থাকবো পারে, বহুত ফ্রেশ কন্ডিশন আছে, প্রাইস আহি যাব আপনার 6500 টাকা। 4GB RAM, 64GB মেমোরি, আর এইটো কালারে এভেলেবল আছে, কনফার্ম 7টা পিস আছে, কিন্তু এইটো কালারে পাব, হোয়াইট আর ব্লু টাইপের কালার হয়। 4GB RAM, 64GB মেমোরি, আর গোটেকেটা ডিসপ্লে অরিজিনাল হয়, এটা আর চেঞ্জ হওয়া নাই, ভালকে কিউসি করা হয় আমার তাদের, মানে কিউসি মানে কোয়ালিটি চেক। আর তো প্রাইস আপনার এখনো আহি যাব 6500 টাকা। তারপর C21 4GB RAM, 64GB স্টোরেজ, মোবাইলকেটা ওলাওতে ইমান দিগদারি হয়েছে, বহুত ফোন থাকে তো একটু। C21 4GB RAM, 64GB স্টোরেজ, 5500 টাকা পাই যাব, 4GB RAM 5500 টাকা। তারপর অল্প রিয়েলমি প্রিমিয়াম ফোন আছে, 5G মডেল হয়, রিয়েলমি X7 5G, প্রাইস আহি যাব আপনার 11500 টাকা। 8GB RAM, 128GB স্টোরেজ, এমোলেড ডিসপ্লে হয় আর ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে আছে। তারপর রিয়েলমি 9 5G স্পিড এডিশন, 6GB RAM, 128GB স্টোরেজ, প্রাইস আহি যাব আপনার অনলি 12000। স্পিড এডিশন হল গেমিংয়ের কারণে ভাল হয়। তারপর রিয়েলমি 9 5G, 4GB RAM, 64GB স্টোরেজ, 5G হয় কারণে প্রাইস অল্প বেশি আছে, 9500 পাই যাব। তারপর আমার তাদের আছে ভিভো V21, প্রাইস আহি যাব, প্রাইসের আগত র্যামটো কই দি আছো, র্যাম আছে আপনার 8GB RAM, 128GB স্টোরেজ, এমোলেড ডিসপ্লে হয় আর ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেট আছে, তো প্রাইস এখনো আছে আপনার 13000।
বহুত স্টক আছে সব পারে ভিভো 8GB RAM 6GB RAM আর বহুত খিনি স্টক আছে এই গোটে লাইন ভিভোরে হয় Y22 হয় 6GB RAM 128GB স্টোরেজ প্রাইস আহি যাব আপনাদের 9500 টাকা সাইড ফিঙ্গারপ্রিন্ট আর মোবাইল অনে আছে বেশিরভাগ ফোন সাকি অনে আছে চার্জ করা দিকদারি তো হয় ইমান কেটা ফোন চার্জ করিব নোয়ারু Y73 8GB RAM 120GB স্টোরেজ এমোলে ডিসপ্লে হয় আর ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে Y73 প্রাইস আহি যাব আপনাদের 9500 টাকা তারপর ভিভো আছে ভিভো Y33T 8GB RAM 120GB স্টোরেজ প্রাইস তো কই আছো বারু কন্ডিশন বহুত ভাল আছে ইয়া সক কালার দুনিয়া কালার আহিছে প্রাইস হল হই গেল আপনা এখনো অনলি 9000 অনলি 9000 দিদিম ভিভো Y33T আর এটা পিস আছে সেম কন্ডিশন অর দুটা পিস আছে Y33T প্রাইস আহি যাব অনলি 9000 টাকা এটা লাস্ট প্রাইস হয় মই ভিডিওর আগতে কই দিলু একদম একদম লাস্ট প্রাইস থাকিব এটির উপর কোনো বার্গেনিং নহব তারপর স্যামসাং এর মার্কেট আহি আছে স্যামসাং এর M12 6GB RAM 128GB মেমরি প্রাইস আহি যাব 6500 মানে 6GB RAM আপোনালোকে পাই আছে 6500 স্যামসাং এর দামটো কমে থাকে স্যামসাং এর মোবাইল আছে সব স্যামসাং এর 5G মডেল আর অফারে দি দি আছে ইয়াতে 8GB RAM হয় 5G মডেল 128GB মেমরি ইয়া সাব পারে তিনটা সাইডে পিস আছে আর কেটামান ভিতর আছে বারো M33 প্রাইস সব কিমান লিখা আছে 14000 কিন্তু ডিসকাউন্ট করি কেনে অনলি 10000 দি দিম গ্যালাক্সি M33 8GB RAM 128GB স্টোরেজ 5G ফোন এটি অফার থাকিব যেতালে ভিডিও থাকি মাল যেতালে থাকে আর অফার তেতালে আছে আর M13 4GB RAM 64GB স্টোরেজ প্রাইস আহি যাব আপনার অনলি 7000 তারপর গ্যালাক্সি A31 স্যামসাং এর ভালেখিনি মাল আছে বারো A31 6GB RAM 128GB স্টোরেজ প্রাইস আহি যাব অনলি 7000 তারপর আছে A31 এর পিছত A32 প্রাইস একে করে দিম বারো 7 দুটারে করে দিয়ে আসো 6GB RAM দুটাই 6GB RAM আর S20 FE ও আছে এবুর আপনার এক্সাইনাস নহয় কোয়ালকম এডিশন 2 হয় S20 FE কোয়ালকম এডিশন 8GB RAM 120GB স্টোরেজ প্রাইস আহি যাব 16500 গ্যালাক্সি A01 2GB RAM ওর মোবাইল আছে কাবাক যদি লাগে কম দামি অনলি 4500 টাকাত পাই যাব 2GB RAM ওর স্যামসাং ফোন ভাল ব্র্যান্ডেড ফোন পাই যাব তার পিছত স্যামসাং এর A10 আছে এটু 2GB RAM ওর একে প্রাইস 4000 টাকা দি দিম গ্যালাক্সি A10 তার পিছত গ্যালাক্সি F14 5G 6128 আপনার প্রাইস আহি যাব এখন 9500 টাকা তাও Oppo লে আহু Oppo F21 Pro সাগে এটা পিসে বাসিছে 8GB RAM 128GB স্টোরেজ আগত অফার দিছিলো 10.5 তো 10.5 তে পাই যাব অ্যামোলে ডিসপ্লে হয় আর ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে আছে ইনফিনিক্স এর মডেল আছে ইনফিনিক্স এর কাবাক যদি লাগে 4GB RAM 64GB মেমরি হট 12 প্লে 5500 টাকাত পাই যাব কালার ও ধুনিয়া কালার হয় ভাল ফোন আর প্রবলেম একো নাই একো ডিসপ্লে চেঞ্জ নাই একো রিপেয়ারিং নাই মোটোরোলার কেটামান মডেল আইছে মোটো G22 4GB RAM 64GB মেমরি এই আছে বহুত ভাল কন্ডিশনের আইছে 4GB RAM 64GB স্টোরেজ প্রাইস আহি যাব 5500 টাকা Redmi Note 9 Pro Max 6GB RAM 64GB স্টোরেজ প্রাইস অনলি 7500 ইয়া তো কিমান ধুনিয়া কালার আছে K20 বহুত দিনৰ পিছত Redmi K20 আহিছে 6GB RAM 64GB স্টোরেজ প্রাইস আহি যাব অনলি আপোনাৰ 8000 Redmi 10 Prime 4GB RAM হয় প্রাইস 6500 এটো 10 Prime এ হয় নার্জো দেখা দি আছো নার্জো 20A 3GB RAM 32GB স্টোরেজ 5000 পাই যাব Realme আছে ল 5G মডেল Realme X7 Max 8128 প্রাইস আহি যাব আপনা লোকৰ অনলি 12500 12500 টকাত পাই যাব X7 Max 8GB RAM 120GB স্টোরেজ ওপর মাল অলপ এফালেও আছে Oppo F17 Pro 8GB RAM 120GB স্টোরেজ প্রাইস আহি যাব আপনা লোকৰ 9500 দি দিম Oppo F17 Pro Oppo A15 3GB RAM 32GB স্টোরেজ কন্ডিশন তাও বড় বহুত ভাল কন্ডিশন আইছে কালারও বহুত ধুনিয়া কালার প্রাইস অনলি 5500 Oppo A54 ইয়া থাকি মান শাইনিং মারি আছে বেসা এটা স্ক্র্যাচেস নাই নতুন এটা লাগি আছে বক্স যদি প্যাকিং করি দিও নতুন বলি সেল করে দেব ভাই হেবুর কাম মুখরো জানে আপনারা এই Oppo A54 6GB RAM 120GB স্টোরেজ অনলি 7500 Oppo A96 8128
অনলি 9500 8GB ৰেম 9500 টকাত দি দিম তাৰপিছত F21 Pro তাতে এটা পিস আছিল ইয়াতে এটা থোৱা আছে ইনফিনিক্সৰ কেটামান মডেল আছে ইনফিনিক্স স্মার্ট 5 2GB ৰেম 32GB ষ্টোৰেজ ইনফিনিক্সৰ কব গলে আপোনালোকে 4500 পৰা 6500 খুব বেছি খাতলকে ইনফিনিক্সৰ মাল পাই যাব স্টার্ট কৰো আইফোন সবতকে প্ৰথম অফাৰ দি দি আছো আইফোন 12 মিনি আগতে সেল কৰিছিলোঁ 23 24 আজি এটা পিছে আছে প্রাইস টু আহি যাব আপোনালোকৰ 21500 অনলি 21500 টকাত 12 মিনি পাই যাব অফার প্রাইজৰ সিঙ্গল পিস আছে যোনে সবতকে প্ৰথমত আহিব তেও পাব তাৰপিছত আছে আইফোন 14 ব্লু কালার টু আপোনাৰ আহি যাব প্রাইস 45000 ত 120GB হয় বক্স গোটে এখন অরিজিনাল বক্স হয় 120GB 45 ত আহি যাব ব্লু কালার টু আৰু সেম মোবাইল আপোনাৰ এখন হোৱাইট কালার আছে এখনৰ প্রাইস আহি যাব 47000 তো কালার লৈ এতিয়া প্রাইস অলপ ডিফারেন্ট হৈছে 120GB হয় ব্লু টু 45 আৰু হোৱাইট কোন 47 11 প্ৰো 64GB প্রাইস আহি যাব আপোনালোকৰ 27 ত দি দিম 64GB 12 প্ৰো ম্যাক্স 120GB 50000 ত দি দিয়া হ'ব 12 প্ৰো ম্যাক্স 120GB ব্যাটৰি হেল আপোনাৰ 85 প্লাস এ যাব 12 প্ৰো 120GB 46000 আহি যাব ব্যাটৰি হেল অলপ ভাল 94% ব্যাটৰি হেল আছে তাৰপিছত আইফোন এটা এক্সেস আছে এটো অফাৰ আছে 15000 ত দি দিম ব্যাটৰি হেল অলপ কম আছে 77% ব্যাটৰি হেল আছে তো 15000 ত দি দিয়া হ'ব আইফোন 12 120GB প্রাইস আপোনালোক আহি যাব 33000 ত আইফোন 12 120GB পাই যাব 11 আছে 11 ওয়ারেন্টি থকা মাল হয় চার্জার সাজার গোটে পাব আর এতিয়া আইফোন অল্প সহজ হয়ে গেছে ফাইন্যান্স করে দিছো বাজাজ ফাইন্যান্স হয়ে আছে এতিয়া আইফোন 11 64GB প্রাইস আহি যাব আপনার 23500 স্যামসাংর S22 আলট্রা আছে আর আইসিলেও কেটামান সেল হয়ে গেল মই ভিডিও বনাব পারিলো S22 আলট্রা প্রাইস অল্প কমাই দিছো 48000 পাই যাব S22 আলট্রা 12GB র্যাম 256GB মেমোরি নাথিংর ফোন আছে নাথিং ফোন 1 এতিয়ালো ফোনটো হাতত অহা নাই বাৰু 8GB ৰেম 120GB ষ্টৰেজ প্ৰাইচ আহি যাব 21000 অনলি নৰ্ডৰ আছে ওৱান প্লাছ নৰ্ড টু 5G ফোন হয় 8GB ৰেম 120GB ষ্টৰেজ প্ৰাইচ আহি যাব অনলি 19000 তাৰপিছত এণ্ড্ৰইড ইফালে চাব পাৰে ইফালে গোটেই আপোনাৰ এণ্ড্ৰইড ফোন হয় হোলচেলিং লাগে বা ৰিটেইলিং লাগে আহিব পাৰে গোটেই এণ্ড্ৰইড ফোন আছে আইফোনো আছে এটা দুটা দাম দেখুৱাই দি আছোঁ নোট 8 প্ৰ' এইটো 6GB ৰেম 120GB ষ্টৰেজ প্রাইস আহি যাব 7000 তাৰপিছত রেডমি নোট 10 এস 6GB ৰেম 64GB ষ্টৰেজ প্রাইস 7000 টকাত আহি যাব রিয়েলমি আছে এইটো C21Y 4GB ৰেম 64GB ষ্টৰেজ 5500 পাই যাব রেডমি 9 পাৱাৰ এইটো আপুনি 6000 টকাত পাই যাব এটা অফাৰ দি আছে ব্লগ অফাৰ এটা আছে ওৱান প্লাছ নোট 2 এইটোৰ প্রাইস আহি যাব অনলি আপোনাৰ 10500 টকা ওৱান প্লাছ নোট টু 8GB ৰেম হয় 8GB ৰেম 120GB ষ্টৰেজ অনলি 10500 এটা পিছে আছে যোনে আহিব প্ৰথমত লৈ যাব আৰু 5G ফোন কেইটামানো আছে ইয়াতে 5G পোকো M4 প্ৰ' প্ৰাইচ আহি যাব আপোনালোকৰ 10500 টকা ৰেম কৈ দি আছোঁ ৰেম 6GB আছে ষ্টৰেজ 128GB আছে তো পোকোৰ যদি কাৰোবাক 5G মডেল লাগে ৰেডমিৰো 5G মডেল চাকৰো ৰেডমি নোট 12 5G প্ৰাইচ আহি যাব আপোনালোকৰ এখনৰ 11500 রিয়েলমির 5G মডেল আছে রিয়েলমি 9 প্রো 8GB র্যাম 120GB স্টোরেজ প্রাইস আহি যাব 11500 8GB র্যাম 11500 টাকাত পাই যাব 11500 আর 5G মডেল হয় রিয়েলমি X2 প্রো অল প্রিমিয়াম ফোন আ রিয়েলমি 8GB র্যাম 128GB স্টোরেজ প্রাইস আহি যাব 11500 রেডমি Xiaomi 11 লাইট 8GB ৰেম 120GB ষ্টৰেজ 10000 টকাত পাই যাব আমাৰ ইয়াত পিছফালে মই চাব পাৰে গোটেই বক্স ষ্টক হয় কিছুমান লগত চাৰ্জাৰ আছে কিছুমান লগত নাই গোটেইকেইটা ৰেট ক'লেতো অসুবিধাই হ'ব ভিডিঅ' লেণ্ড বহুত বাঢ়ি যাব এটা দুটা তথাপিও কৈ দি আছোঁ ভিভ' Y56 5G বক্স আছে চাৰ্জাৰো আছে প্ৰাইচ 12500 আহি যাব তাৰপিছত ৰেডমিৰ নোট 12 এখনৰ প্ৰাইচ আহি যাব 12 6GB ৰেম 120GB ষ্টৰেজ গোটেইখিনি ইউজ হয় কিন্তু বক্সো আছে লগত রিয়েলমি 5 3GB র্যাম 32GB স্টোরেজ 5500 টাকা পাই যাব রেডমি নোট 9 প্রো এখন আপনা আহি যাব 7500 টাকা 4GB র্যাম 64GB মেমোরি ভিভো Y22 6GB র্যাম 120GB স্টোরেজ 9500 টাকা পাই যাব তো বক্সের ভালে কিনি স্টক আছে আইলে হল দোকানত গোটেখিনি স্টক দেখাই দিম বা কল কইলে হোক বা হোয়াটসঅ্যাপ কইলে হোক
লেপটপৰ ষ্টক আছে, উইণ্ডজ লেপটপ আছে, মেকবুকৰ আছে। মেকবুক আপোনালোকৰ 20,000 ওপৰত যাবই যাব, আৰু উইণ্ডজ আপোনাৰ 15-20 ভিতৰতে পাই যাব। যোনখিনি আছে সব লেপটপ, ৰিফাৰবিছ লেপটপ আছে আমাৰ তাতে, উইণ্ডজৰ ইউজ' লেপটপ আছে। উইণ্ডজৰ আপুনি ৰিফাৰবিছ পাই যাব, আৰু মেকবুকৰ গোটেই ইউজ হয়, ৰিফাৰবিছ নহয়। তো ভাল ভাল কণ্ডিশ্যন আছে, এবাৰ আহক, আহি কিনে চাই যাওক। তো ফ্ৰেণ্ডছ, আজিৰ কাৰণে ইমানে। তো আকৌ আপোনালোকক লগ পাম নেক্সট এটা ভিডিঅ'লৈ।